গুড মর্নিং ক্লাস টুয়েলভের স্টুডেন্টসরা, আমরা আজকে বাংলা সাহিত্যের ইতিহাস পড়ব। আমরা মেন টেক্সট বইয়ের ফার্স্ট গল্প কে বাঁচায় কে বাঁচে আমরা পড়েছি, তার থেকে আমরা প্রশ্নও দিয়েছিলাম। আশা করি তোমরা সবাই পেরেছো, তাই জন্য আর তোমরা কোনো রকম কিছু মেলে পাঠাওনি এবং তোমাদের কোনো ডাউটস ক্লিয়ার করার জন্য আমাকে বলোনি। আমি আমার দিক থেকে যতটা সম্ভব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। তাহলে আজকে আমরা বাংলা সাহিত্যের ইতিহাসে চলে যাই। বাংলা সাহিত্যের ইতিহাসে ক্লাস ইলেভেনে আমরা যেমন দেখেছিলাম যে সেখানে সাহিত্যের ইতিহাসটাই রয়েছে, কিন্তু ক্লাস টুয়েলভে দেখব সেখানে বাংলা গানের ধারা হচ্ছে প্রথম অধ্যায়। বাংলা গানের ধারা সম্পর্কে আজকে আমরা কিছুটা বুঝে নেবার চেষ্টা করব, বাকি অংশটা আমরা পরের ক্লাসে করব। বাংলা গানের ধারার যে ক্রম বিবর্তন চলে আসছে প্রাচীনকাল থেকে, তাকে মোটামুটি আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে আদি পর্ব, তারপর হচ্ছে মধ্যযুগীয় পর্ব এবং তারপর হচ্ছে আধুনিক পর্ব। বাংলা গানের উদ্ভব এই দেশে সেই প্রাচীনকালে। প্রাচীনকালে যে গানের নিদর্শন আমরা পাই তা প্রথম দেখতে পারি আমরা কোথায়, না সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদে। চর্যাপদে যে গানগুলোর কথা বলা হয়েছে সেই গানগুলোই আমাদের বাংলা গানের ধারার একমাত্র প্রথম নিদর্শন। চর্যাপদে প্রায় 51টি গানের সূত্রপাত আমরা দেখব। এরপর অষ্টম থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত, এই সময়টাকে আমরা প্রাচীন যুগ বলে ভেবে নিই, তারপরে পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ পর্যন্ত মধ্যযুগ আমাদের, সেটা বাংলা সাহিত্য তথা সব দিকে। এবং তার মধ্যেই এই মধ্যযুগে আমরা যে সমস্ত গানের প্রচলন দেখতে পাবো সেগুলো হচ্ছে, তার মধ্যে হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, পাঁচালি, মঙ্গলকাব্য, বৈষ্ণব পদাবলী, এদের হাত ধরে আমরা বেশ কিছু চৈতন্যকেন্দ্রিক সঙ্গীত পাবো। এছাড়া শাক্ত সঙ্গীতের মধ্যে রামপ্রসাদ ও কমলাকান্তের হাত ধরে আমরা শাক্ত গান, যেগুলো সাধারণত মা দুর্গা বা মা কালীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এছাড়া রয়েছে, এইটা তো রয়েছে, মঙ্গলকাব্যের গানও রয়েছে, পদাবলী সাহিত্যও রয়েছে এর মধ্যে। আর আধুনিক যুগ আমরা হচ্ছে অষ্টম শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে শুরু করে এখনও পর্যন্ত চলে যাচ্ছে। এই আধুনিক যুগের গানের মধ্যে আমরা অনেক গান পাবো, তার মধ্যে হচ্ছে পাঁচালি, আখড়াই, টপ্পা, থিয়েটারের গান, যাত্রার গান, এগুলো সবই এর মধ্যে পড়ছে। এছাড়াও রয়েছে উনিশ শতকের দ্বিতীয়ার্ধ থেকে আমাদের বাংলা গানের ধারায় বেশ কিছু মানুষকে আমরা পাই যারা গানকে এক উচ্চস্থানে নিয়ে গেছে। তাদের মধ্যে প্রধান হচ্ছে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের গান বিভিন্ন পর্যায়ক্রমে ভাগ করা আছে, জীবনের প্রতিটা সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা অজস্র গানের ভাণ্ডার তার পাবো। রবীন্দ্রনাথের সমস্ত গান গীতবিতান নামক একটি বইতে আমরা পেয়ে যাব। আচ্ছা, এছাড়া হচ্ছে দ্বিজেন্দ্রগীতি। দ্বিজেন্দ্রগীতি হচ্ছে দ্বিজেন্দ্রলাল লায়ের লেখা, এবং এই দ্বিজেন্দ্রগীতির ক্ষেত্রে আমরা দ্বিজেন্দ্রগীতি, তারপর রজনীকান্ত সেনের লেখা হচ্ছে কান্তগীতি, অতুলপ্রসাদ সেন, কাজী নজরুল ইসলাম, এরকম অনেকজনকে আমরা পাবো। এবং সেখানেও বিভিন্ন ভাগ আছে, যেমন প্রেম পর্যায়, স্বদেশ পর্যায়, এরকম নানা রকম ভাগ আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এর মধ্যে আরও একটা জিনিস হচ্ছে লোকগীতি বা লোকগান। লোকগান কাকে বলে এবং সেই সম্পর্কে আমরা কিছু জেনে নেব। লোকগান হচ্ছে লোক সংস্কৃতির একটি বিশেষ শাখাই হলো লোকগান। মানুষের মুখে মুখে প্রায় আদিকাল থেকে যে গান প্রচলিত হয়ে আসছে, যা সেই অঞ্চলের প্রধান সুর কেন্দ্রিক এবং পরম্পরা নির্ভর গানের ধারাই হচ্ছে লোকগান। পরম্পরা নির্ভর কি, যে সেই প্রাচীনকাল থেকে যে গায়ক সে গেয়ে চলেছে, তারপরে তার পরবর্তী প্রজন্ম, তারপর তার পরবর্তী প্রজন্ম। এই ক্ষেত্রে কি হয়, অনেক সময় আমরা প্রাচীন কিছু ভাষার ব্যবহার দেখতে পারি বা প্রাচীন সুরের ব্যবহার দেখতে পারি। আবার এটাও হতে পারে যে সুর বজায় রেখে সময় অনুযায়ী হয়তো ভাষার ব্যবহার বদলেছে, কিন্তু ওই বংশ পরম্পরায় বা
কি বলবো প্রজন্ম পরম্পরায় এই গান মানুষের মুখে মুখে প্রচলিত হতে হতে এসেছে। লোকগানের কোনো শিল্পীর দ্বারা রচিত হলেও সময়ের সঙ্গে সঙ্গে তা একটা জীবন্ত ঐতিহ্যের সাথে মিশে যায়। এর মধ্যে আমরা সমাজ বাস্তবতার প্রতিফলন দেখতে পারবো, এটি হচ্ছে ধর্ম নিরপেক্ষতার বড় উদাহরণ। এছাড়া রয়েছে মানবিক গুণের প্রভাবও এর মধ্যে লক্ষণীয়। ঠিক আছে, এরপরে আমরা দেখব এই গানের মধ্যে কয়েকটি গান যেগুলো হচ্ছে মানে এই লোকগীতিরও তো আবার অনেক রকম ভাগ আছে। তার মধ্যে রয়েছে ভাটিয়ালি, ভাওয়াইয়া, চটকা, জারি গান, শাড়ি গান, ঝুমুর গান, এরকম অনেক কিছু। আচ্ছা, আমরা ভাটিয়ালি গান সম্পর্কে একটু জেনে নিই। ভাটিয়ালি গান হচ্ছে মাঝি মল্লার গান। ঠিক আছে, নিঃসঙ্গ মাঝি নিজের কাজের ফাঁকে অর্থাৎ নৌকা চালাবার সময় প্রাণ খুলে নীল দিগন্ত বা নীল জলরাশির মাঝখানে যে গান গেয়ে নৌকাকে টেনে নিয়ে যায় সেটাই হচ্ছে ভাটিয়ালি গান। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে ঝুমুর। ঝুমুর গানের মধ্যে রয়েছে হচ্ছে একটা বিস্তীর্ণ ভৌগোলিক অঞ্চল জুড়ে এই গান খুব প্রচলিত, সেটা হচ্ছে কোনটা ছোটনাগপুর অঞ্চল বা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ জুড়ে ঝুমুর গানের বিস্তার প্রচুর। আচ্ছা, নাচনি নৃত্যধারার সাথে ঝুমুরের গভীর যোগ রয়েছে। আচ্ছা, আমরা ঝুমুরের বিভিন্ন প্রকারভেদ আবার দেখতে পাই। একটা হচ্ছে করমের ঝুমুর, দাঁড়সারাইল ঝুমুর, ঠাট ঝুমুর, রাসলীলা ঝুমুর, এরকম বিভিন্ন মানে এগুলো অর্থে কি সেই কোনো সম্প্রদায় তাদের বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে যেভাবে গানগুলোকে রচনা করেছে সেগুলোকে কেন্দ্র করে আমরা এগুলোকে বিভিন্ন পর্যায়ে ভাগ করতে পারি। রাধাকৃষ্ণের মিরণ বিরহর কথাই এর মূল উপজীব্য হলেও, অর্থাৎ ঝুমুর গানের মূল উপজীব্য হলেও এর মধ্যে সেই সময় সমাজ বাস্তবতার লৌকিক বিষয়, রাজনীতি, সমাজনীতি, ব্যঙ্গ, বিদ্রোহ সবই মানে এর মধ্যে পরিবেশন করা যায় এই গানের মধ্যে দিয়ে। আচ্ছা, এবার বলবো হচ্ছে শাড়ি গান। শাড়ি গান হচ্ছে শ্রমজীবী মানুষদের গান, যারা হচ্ছে মাঝি মল্লার হতে পারে বা শ্রমিকদের হতে পারে, যারা নিজের কাজের ফাঁকে ফাঁকে গান গেয়ে মানে এনার্জি অর্থাৎ শক্তিকে আহরণ করে বা কাজে উৎসাহ পায়, সেগুলো হচ্ছে সব শাড়ি গান। আচ্ছা, এবার হচ্ছে ধরো আমি ধরে নিলাম জারি গান, শাড়ি গান। জারি গানও আমরা জানি, জারি গানের ক্ষেত্রেও আমরা জানি হচ্ছে যে জারি গান বিশেষত মুসলিম সম্প্রদায়ের মানুষরা এই জারি গান গায়। আমরা জারি গান মূলত আমরা দেখেছি যে আগেকার অনেক লেখার মধ্য দিয়ে যে জারি গানে আমাদের মহরমের সময় যে গান গাওয়া হয়, যে দুঃখের একটানা গান যার মধ্য দিয়ে হাসান ও হুসেন সম্পর্কে নানা রকম অভিব্যক্তি বিচার করা হয়, সেগুলোও হয়ে যাচ্ছে জারি গানের অন্তর্গত। ঠিক আছে, এইগুলো হলো আমাদের লোকগীতির এক একটা বিভাগ। এই লোকগীতি আমাদের গোটা প্রত্যেকটা রাজ্যকে আমরা আলাদা আলাদা করে লোকগীতি এতে ভাগ করতে পারি। প্রত্যেকটা রাজ্যের অনুযায়ী এগুলোকে ভাগ করা সম্ভব। প্রত্যেকটা রাজ্যের নিজস্ব নিজস্ব কিছু ভাগ রয়েছে গানের। আচ্ছা, এবার যদি আমরা ওই চটকা গান সম্পর্কে বলি, চটকা হচ্ছে বাহারি মনোরঞ্জক চটকদার গান। এগুলোকে নানারকম জীবনে নানারকম ঘটনাকে বা প্রেম প্রণয় এগুলোকে তুলে ধরতে যে ধরনের গান ব্যবহার করা হচ্ছে সেগুলো হচ্ছে চটকা গান। এছাড়াও ভাদু, টুসু, বাউল, কুর্মি গান, হাপু গান, ছড়া গান, এগুলো সবই, এছাড়া বনবিবির গান আছে, এগুলো সবই আমাদের কিন্তু বাংলার লোকগীতির এক একটা অংশের মধ্যে পড়ে। প্রত্যেকটা আমি বলছিলাম প্রত্যেকটা রাজ্য ভেদে এই লোকগীতির বিভিন্ন স্তর আমরা দেখতে পাবো এবং সে তার মধ্যে সেই রাজ্যের বিশেষ কিছু বৈশিষ্ট্য কিন্তু আমাদের চোখে পড়বে। বাংলা গানের ধারার আরেকটি বিষয় আমরা যদি আলোচনা না করি তাহলে আমাদের বাংলা গানের ধারাটা কিন্তু অসম্পূর্ণই রয়ে যাবে। সেটা হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীত। উচ্চাঙ্গ সঙ্গীত কাকে বলে? সাধারণত রাগাশ্রয়ী সঙ্গীতকেই বলা হয় উচ্চাঙ্গ সঙ্গীত। আমরা মোটামুটি উচ্চাঙ্গ সঙ্গীতকে কয়েকটা ভাগে ভাগ করতে পারবো, যেমন হচ্ছে ধ্রুপদ, ধামার, খেয়াল, টপ্পা ও ঠুংরি। ঠিক আছে, বাংলায় সর্বপ্রথম ধ্রুপদ গান রচনা করেছিল রামশঙ্কর ভট্টাচার্য। মানে এক্ষেত্রে আবার বিভিন্ন ঘরানা থেকে থাকে, মানে কোন ঘরানা থেকে শেখা হচ্ছে সেটা থাকে। এই রামশঙ্কর ভট্টাচার্য বিষ্ণুপুর ঘরানার
থেকে ছিলেন এবং বাংলার বিখ্যাত বেশ কিছু ধ্রুপদ শিল্পীদের মধ্যে প্রধান হচ্ছেন জাউদ ভট্ট, তারপর রাধিকা প্রসাদ গোস্বামী, ক্ষেত্রমোহন গোস্বামী, এরা হচ্ছে ধ্রুপদ সঙ্গীতের ক্ষেত্রে বেশ নাম করা শিল্পী। এছাড়া ছিল ধরো খেয়াল, খেয়ালে বর্ধমান রাজার দেওয়ান রঘুনাথ রায় ছিলেন সেই সময়। খেয়াল কথার অর্থ হচ্ছে যথেচ্ছাচার। আমরা বলি না যে আমার এখন খেয়াল হয়েছে আমি এটা করব না, মানে আমার যেরকম মনের ইচ্ছে হবে সেই অর্থে। তো এই রঘুনাথ রায় প্রথম এই খেয়ালের ওপর নিজের প্রভাব বিস্তার করেন। এছাড়া রয়েছে মানে খেয়ালের বিভিন্ন ভাগ রয়েছে, যেমন হচ্ছে খেয়াল ও টপ্পার সংমিশ্রণ করে টপ খেয়াল বানানো হয়েছে। খেয়াল শিল্পীদের মধ্যে হচ্ছে তারাপদ চক্রবর্তী, কার্তিকেয় চন্দ্র রায়, রশিদ খান, এরা হচ্ছে উল্লেখযোগ্য। আচ্ছা, কার্তিকেয় চন্দ্র রায় হচ্ছেন আমাদের যে পরে দ্বিজেন্দ্রলাল রায় আমরা পড়ব শিল্পী, তার বাবা। ঠিক আছে, ধ্রুপদ বা খেয়াল ছাড়াও রয়েছে টপ্পা। টপ্পায় বাংলা গানের ধারায় সবার শ্রেষ্ঠ নাম হচ্ছে নিধুবাবু, অর্থাৎ রামনিধি গুপ্ত, যিনি বাংলার টপ্পা গানকে মানে একটা জনপ্রিয় জায়গায় তুলে নিয়ে গিয়েছিলেন। আচ্ছা, এছাড়া রয়েছে ঠুংরি। ঠুংরিতে আমরা দেখতে পাবো যে বড়ে গুলাম আলী, বেগম আক্তার এদের নাম, বা অজয় চক্রবর্তী বর্তমানে এখনও জীবিত এবং অত্যন্ত মানে স্বনামধন্য শিল্পী তথা শিক্ষক তিনি, তাদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। আচ্ছা, বাংলা গানের ধারার আমরা এত অবধি আলোচনা করলাম, আজকে এত অবধি থাকবে। এরপরে আমরা আধুনিক গানের ক্ষেত্রে যে বড় বড় শিল্পীরা এসেছে, বা রবীন্দ্রগীতি, রবীন্দ্রসঙ্গীত বা নজরুল গীতি, দ্বিজেন্দ্রলাল রায় বা আরও যা সমস্ত আছে, বর্তমান যেসব গায়ক রয়েছে তাদের সম্পর্কেও আলোচনা করব আমার পরবর্তী ক্লাসে। কিন্তু আজকে আমি যতটুকুনি বোঝালাম তার উপর ভিত্তি করে কয়েকটি শর্ট কোয়েশ্চেন দিলাম, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর লিখতে দিলাম, যার মান হচ্ছে এক। এইটুকু লিখে তোমরা জমা করবে আমার মেল আইডিতে। স্টুডেন্টসরা, বাংলা গানের ধারার আমরা আজকে যত অবধি আলোচনা করলাম তার উপরে অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্নও আমি দিয়েছি। আমার সমস্ত কাজ, বাড়ির কাজ তোমরা কালকের মধ্যে আমার মেল আইডিতে জমা করবে। আর যদি তোমাদের আজকের ভিডিওটা দেখার পর কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলেও সেটার সম্বন্ধীয় যা প্রশ্ন সবই আমার মেলে পাঠাবে, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের উত্তর দিয়ে দেবার। ধন্যবাদ।